কাশির বনে লাগছে তোরা, হৃদয় হচ্ছে আপন ভোলা। মা আসছেন বছর ঘুরে, পুজো আপডেট এক নজরে দেখুন স্কাই নিউজ ইন্ডিয়ার নিবেদন। পুজো পাঁচ বিশালী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পুজো আসছে, তার পাশাপাশি প্রস্তুতি চারপাশে, আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই কণ্ঠস্বর। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার অসীম মূর্তি। হ্যাঁ, আসছেন মা, তার সাথে সাথে প্রস্তুতি যেমন মণ্ডপে তেমন পটুয়া পাড়ায়। কিন্তু যারা পুজো করবেন চিন্ময়ী মাকে মৃন্ময়ীতে, যারা নিজেরা উপস্থাপন করাবেন, যারা বলবেন ইহা গচ্ছে ইহা গচ্ছে ইহা তিষ্ঠে ইহা তিষ্ঠে, সেই পুরোহিতরা কতটা ব্যস্ত তারা। প্রথা ভাঙা পুরোহিত, ছকে বাঁধা গণ্ডির বাইরে যাওয়া পুরোহিত আজ আমাদের পুজোর পাঁচমিশালিতে। সিনেমাতে খুব একটা প্রথা ভাঙা দৃশ্য দেখা যায়, শহরাঞ্চলে গ্রামেও দেখা যায়, তবে গ্রাম বাংলাতে এই প্রথা ভাঙা ধারাটা এবছর পুজোতে একটা অন্য মাত্রা আনবে। সংস্কৃত চতুষ্পাঠি তুলে দুর্গাপুজোর পাঠ দিচ্ছেন বৈশাখী চট্টরাজ, এক মহিলা পুরোহিত। পুজোর ফলমূল কাটা সাজসজ্জার দায়িত্বে থাকা বৈশাখী এবারের স্বপ্ন পুরোহিতের আসনে বসে মা দুর্গার পুজো করা, সংস্কৃত স্তোত্র স্পষ্ট উচ্চারণ করে মায়ের আবাহন করা। এই স্বপ্নে রীতিমতো চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। মাতৃশক্তির আরাধনায় কেন পিছিয়ে থাকবেন মহিলা পুরোহিত? আজ মহিলারা মায়ের যোগাড়ের পাশাপাশি মাতৃমূর্তি তৈরি করছেন, তাহলে এবার আবাহনী মঞ্চপাঠে থাকবে মহিলারা। আজ তাই বৈশাখীকে আমরা পেয়ে গেলাম পুজোর পাঁচ মেশালিতে। পুরোহিত বৈশাখী চট্টরাজ মন দিয়ে শিখছেন পুজোর পাঠ।